তো এখন এই সরকারের কাছে প্রত্যাশা মানুষের আকাশ চুম্বি। সবাই মনে করেন যে আমাদের হাতে একটা জাদু চেরা গেছে, আমরা আমরা কান আমরা বলে দিব বা সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে বিষয়টা এমন এমন নয়, কারণ হচ্ছে যে আমাদের একটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে, যে কোষাগারে টাকা নাই, তারপর হচ্ছে যে বৈদেশিক মুদ্রা নাই, এমন একটা পরিস্থিতিতে দায়িত্ব নিতে হয়েছে। তো এখন এই 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 ক্ষেত্রে এখন সংস্কারের কথা আসছে। তো এখন এই যে সংস্কারের কথা আসছে, এখন হচ্ছে যে আমাদের হাতে খুব সময় বেশি নাই। রাজনীতিবিদরা অস্বস্তি করছেন তারা দ্রুত ক্ষমতায় যাবেন, আমরাও চাচ্ছি যত তাড়াতাড়ি আমাদের আগের যে পেশায় আমি শিক্ষকতায় জড়িত ছিলাম, আমি সেই শিক্ষকতার পেশায় ফিরে যেতে চাই। এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে কি করা যায়? তো সংস্কারের মধ্যে হচ্ছে যে মূল দুটো জিনিস, একটা হচ্ছে নীতির সংস্কার আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার। তো আমরা নীতির সংস্কারের কি কি ব্যবস্থা নিয়েছি সামান্য কিছু বলব। তো আপনারা জানেন যে আমার একটা দায়িত্বের অন্তর্ভুক্ত একটা খাত হচ্ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত। এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ব্যাপারে জনমনে ভীষণ অসন্তোষ আছে, এখানকার দুর্নীতি নিয়ে, তারপরে হচ্ছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, লাগামহীন মূল্য বৃদ্ধি, গ্যাসের লাগামহীন মূল্য বৃদ্ধি, এটা নিয়ে জনমনে অসন্তোষ আসে। তো ওই জন্য আমরা প্রথমে যেটা চেষ্টা করেছি যে এই যে একটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির অবকাঠামোটাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ওই যে যেটা বললাম যে 2010 সালের আইন যেটা বলা ছিল আমাদের জরুরি, তো এখন জরুরি 2010 সালে জরুরি, 2024 সালেও কি এটা জরুরি? তাহলে তো জরুরি তো আর শেষ হবে না। তো এই আইনের মেয়াদ ছিল 26 সাল পর্যন্ত, আমরা বলেছি না আমরা এই আইন আর ব্যবহার করব না। তারপরে ওই যে বাংলাদেশ আগে আগে কথা ছিল যে বিইআরসি তেলের তেল এবং জ্বালানির বিদ্যুতের মূল্য নির্ধারণ করবে, সরকার একটা আইন করে বললো যে না, এখন আমরাই ওই একই আইনে বললো যে না সরকার নির্ধারণ করতে পারবে এবং বারবার মূল্য বৃদ্ধি করতে লাগলো। তা আমরা বলছি না আমরা সেই পথে আর যাব না, আমরা বিইআরসিকে সেই তার আগের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটে ফিরিয়ে দেব। এরপর হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কার। আমরা আপনারা জানেন যে ঢাকা মেট্রোর যে প্রধান, ওখানে একটা ওই আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে একটা কথা ছিল যে এই মেট্রোর প্রধান হতে হলে আপনাকে সরকারের সাবেক সচিব হতে হবে। মেট্রো জেলারের সাবেক সচিব, আমরা সেই বিধানটাকে উঠিয়ে দিয়েছি যে মেট্রো চালাবেন যিনি মেট্রো চালাতে জানেন সেরকম দক্ষ। আপনারা জানেন যে একজন, এই জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছি ঢাকা মেট্রো ইয়ের জন্য, সেখানে কোনো সচিব হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার মেট্রো সম্পর্কে যদি জ্ঞান থাকে, ধারণা থাকে, আপনি দেশে বিদেশে যদি আপনি মেট্রো পরিচালনায় কাজ করে থাকেন ম্যানেজমেন্ট লেভেলে, তাহলে আপনি উপযুক্ত বিবেচিত হবেন। এছাড়াও আরও আছে, যেমন ধরেন আমাদের একটা ইয়ে হচ্ছে বিদ্যুৎ খাতে একটা প্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। তো সেইটার আমরা প্রধান হিসেবে, কোনো সচিবকে নয়, আমরা ডক্টর রিজওয়ান খান, আপনারা জানেন যিনি ঢাকা সরি বুয়েটের অধ্যাপক ছিলেন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন, তাকে আমরা দিয়েছি। তো আমরা সেই কাঠামোগত পরিবর্তনগুলো করতে শুরু করেছি, যিনি জানেন এবং যার ওই যে যেটা বললাম যে লোভের ঊর্ধ্বে ওঠার ক্ষমতা আছে, যিনি সরকারকে আমানত মনে করেন, সেই রকম লোকদেরকে আমরা বিভিন্ন কোম্পানির বোর্ডে আনার দিয়েছি। আরেকটা জিনিস যেটা উমামা এবং অন্যান্য সবাই বলছে যে আচ্ছা এই যে ঢাকা এই যে কর্ণফুলীর টানেল হলো, কে এই টানেল বানাতে পারছে, মানুষ কে এই টানেল চেয়েছে? তো এই জন্যই আমি গতকাল এই ধরনের, এই জন্যই আমরা এখন বাইরে যাচ্ছি উন্নয়ন প্রকল্প করা এবং কোন প্রকল্প থাকবে, কোন প্রকল্প আমরা বাদ দেবো এবং কোন প্রকল্প নেব, এটা জানার জন্য আমরা মানুষের কাছে গিয়ে যাচ্ছি। তো গতকালই তো আমি আমার সহকর্মীদের সহ ভোলা গেছে। তো আপনারা জানেন যে ভোলাতে গ্যাস আছে, তো ওখানে গ্যাস আছে।
তো এখন ওখানে মানুষ আমাকে একটা মানববন্ধন, মানে যাওয়ার উপলক্ষে একটা মানববন্ধন আছে যে ভোলার গ্যাস ভোলা দিতে হবে, মানে গ্রাহক ইয়ে দিতে হবে। তো এখন এখন আমাদের উন্নয়ন পরিকল্পনাটা কি, মানে কোথা থেকে আমরা শুরু করবো? আপনারা জানেন যে আমরা বছরে প্রায় 5-6 হাজার কোটি টাকার মূল্যের এলইডি আমদানি করি এবং এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। যদি নতুন কোনো গ্যাসের ডিপোজিট না পাওয়া যায় তাহলে এগুলো বাড়তে থাকবে, কারণ আমাদের যে এক্সিস্টিং ডিপোজিট এটা কিন্তু ডিপ্লিটেড হয়ে যাচ্ছে, এটা ক্রমাগত কমে যাচ্ছে। এটা যদি নতুন ইয়ে না পাওয়া যায় তাহলে যে যেটা বললাম এটা 6-7 হাজার কোটি টাকা এখন এটা ক্রমাগতভাবে বাড়তে থাকবে। তো ওই জন্যই আমরা আমরা এখন ঠিক এই জন্যই আমরা বলছি না, আমাদের তো এখন চেষ্টা করে দেখি গ্যাস পাবো কি পাবো না, সেটা তো একটা দৈবের ব্যাপার কিংবা ওখানে মাটির নিচে থাকার ব্যাপার। কিন্তু আমরা সেখানে ওই যে যেটা বললাম বলাতে গ্যাস কূপ খননের কাজটাকে অলরেডি আমরা 5টা কূপ খনন করার নির্দেশ ওখানে ব্যবস্থা করেছিলাম। তা আমরা যাওয়ার পর আমি যাওয়ার পরে সেখানে আরও 4-5টা কূপ খনন করার নির্দেশ দিয়ে এসেছি, যাতে করে আমরা যদি সেখানে যদি আমরা ইয়ে পাই নতুন গ্যাস পাই তাহলে আমরা সেখানে ইয়ে করতে পারব, সেখানে আমরা তাহলে সেই এই যে এলএনজি আমদানি নির্ভরতা এবং এই যে বৈদেশিক মুদ্রার যে সংকট সেগুলো থেকে আমরা বেরিয়ে রাখতে পারব। তো ওই জন্য আমরা চেষ্টা করতেছি যে উন্নয়নটাকে প্রয়োজনের সঙ্গে জনগণের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত করতে। তারপর ওখানে গেলাম, আপনারা জানেন যে ভোলা একটা লম্বা দ্বীপ, তো ওখানে হচ্ছে কি বিদ্যুতের একটা লাইন আছে, ও শহরে মাত্র একটাই রাস্তা। তো সেখানে একটা রাস্তায় একটা লাইন নিয়ে ওখানে বিদ্যুৎ যায় না, ফলে বিদ্যুতের বিভ্রাট হয়, ভোল্টেজ কমে। তো ওখানে একটা সাবস্টেশন বসানোর কাজ দীর্ঘদিন ধরে চলছে, তো সেই সাবস্টেশনটা যাতে দ্রুত নির্মাণ হয়। আরেকটা সাবস্টেশন আরেকটা ইয়েকে দেওয়া ছিল, তারা এটা প্রত্যাহার করছে। তো ওই জন্য আমরা উন্নয়ন পরিকল্পনার ওই যে সব ফাঁকগুলো, যে গ্যাপস যেগুলো, যেগুলোর কারণে মানুষ উন্নয়নের সুবিধা পায় না, সেই সেই গ্যাপগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি।